আসসালামু আলাইকুম ও তো আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তারা কাছে তো সাপ্তাহিক যে ভিডিওটা বানানো হয় আপনারা জানেন মাঝে মধ্যে আমরা পুরা দুইটি শোরুমের ভিডিও এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর পর আমরা দিয়ে থাকি তো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি আমার দুইটি শোরুমে ইলাহি বাইক কনারের নামে যে দুইটি শোরুম আছে এই বাইকে এই শোরুমের মধ্যে কী কী নতুন নতুন কালেকশন বাইক প্রবেশ করেছে তারই সংক্ষিপ্তি বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার সাথে একটি কথা সেটা হচ্ছে গাড়ি কিনলে একটি করে হেলমেট আমি ফ্রি দিব এটা হলো গাড়ি কেনার সাথে আকর্ষণ একটা পুরস্কার যেহেতু গাড়ি চালাইতে হলে হেলমেটের প্রয়োজন হয় এজন্য বাইক প্রতিটা বাইক কিনবেন হেলমেট একটা ফ্রি পাই যাবেন ইনশাল্লাহ তো এই ভিডিওটি যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে গেল্লি বাজায় দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ এবং সুপ্রিয়া এবং আলহামদুলিল্লাহ سنخوض معاركنا معهم وسنمضي عَنْ نردعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردا ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا من سنخوض معاركنا معهم وسنمضي عن نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذل سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردعهم প্রথমে শুরু করতেছি পাল অ্যাপাসি ফোর বি এবিএস দেখতে পাচ্ছেন এবিএস এ ফোর বি মাত্র এগারোশো কিলো চলা ওয়ান টেস্ট সারা বাংলাদেশে যে কোনো বিআইটির মাধ্যমে আপনারা বাংলায় নাম্বার করে নিতে পারবেন আর পুরা গাড়ি কিন্তু একটা চুল পরিমাণ দাগ নেই মাত্র এগারোশো কিলো চলা মাত্র এগারোশোগুলো চলা দেখেন দুইটি চাবিও আছে এই এগারোশো বাষট্টি কিলো চলা দুইটি চাবি আছে তো এবিএস কিন্তু সেই এভিএস আমি হালকাভাবে দেখাবো কারণ বেশি গাড়ি অনেক সময় লাগবে এই জন্য শুধু ধারণা দেব ঠিক আছে তবে আমি যেটা মুখ দিয়ে বলবো সেটাই কিন্তু কারেক্ট হবে তো এই বাইকটির চেহারা দেখলেই বুঝতে পারতেছেন একদম এস ডাবল ডেক্স এবিএস যেটার প্রাইস দুই লক্ষ বাইশ হাজার বাইশ হাজার টাকা সম্ভবত এই বাইকটি আমরা দেব অনলি এক লক্ষ আটাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ আটাত্তর হাজার টাকা নাম পরিবর্তন সহ এরপরে সিবি হর্নেট এটাও নিউ মডেল আপডেট মডেল একদম শোরুম কন্ডিশন বাইক এই বাইকটি অন্টে সারা বাংলাদেশে যে কোনো বিআরটি মাধ্যমে নাম্বার করে নিতে পারবেন আমরা এখান থেকে মালিকানা চেঞ্জ করে দিব এই বাইকটি একদম কোনো জায়গার দাগ স্পট নাই একদম নিখুঁত বাইক কি বললাম একদম নিখুঁত বাইক দেখেন চেহারা কি তো বাইকটি চলা আঠারোশো ছাপ্পান্ন কিলো চলা এবং দুইটি চাবিও আছে তো গাড়িতে দুইটি চাবি গাড়িতেও দুইটি চাবি কিন্তু তো সিবিএস ব্রেক দুই হাজার একুশের শেষের মডেল বাইশই ধরা যায় ঠিক আছে এটা দাম আসবে মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ আশি হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ আশি হাজার টাকা এরপরে দেখেন এটা ডাবল ডিক্স এস কানেক্ট এল ইডি লাইট এটাও আমাদের রাবিয়া টেডাসের বাইক এবং ওয়ান টেস আছে আপনারা নিজ নামে নাম্বার এবং নেম প্লেট করে নিয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা এখান থেকে মালিকেরা চেঞ্জ করে দিব তো এই বাইকটিও আউটসাইডে বিন্দু পরিমাণ দাগ নেই স্কেচ নেই একদম ফুল ফ্রেশ কোনো ধরনের সমস্যা নেই এবং এই বাইকটি চলা দেখেন অরিজিনাল চলা জেনুইন চলা এটাই অরিজিনাল চলা জিনিয়ান চলা সতেরোশো ছেষট্টি পয়েন্ট তিন সতেরোশো ছেষট্টি পয়েন্ট তিন দেখতে পাচ্ছেন তো এটাও দুইটি চাবি আছে নতুন গাড়িগুলো দুইটি চাবি থাকে এটাই স্বাভাবিক তো এই বাইকটি ডাবল ডিস্ক এস কানেক্ট এলইডি লাইট নাম পরিবর্তন সহ দাম আসবে অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একদম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মালিকানা চেনসহ সহ সেম আরেকটি বাইক এটা লাল কালার এটাও ডাবল রিক্স এলইডি লাইট এস কানেট এটা নাম্বার ওয়ান ওয়ানটেড সারা বাংলাদেশে যে কোনো বিয়াট্রির মাধ্যমে নাম্বার খুলে দিতে পাবেন এটা লাল কালার ওটা ব্লু কালার একই সেম সেম বাইক দেখতে পাচ্ছেন একদম নতুন বাইক এটাও এস কানেট এলইডি লাইট এবং ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ নেই স্পট নেই এই বাইকটি চলা জিনিয়ন চলা অরিজিনাল চলা মিটার কমানো হয় নাই এখান থেকে এক কিলো কমাইলে আমি নিজে দায়ী থাকব চার হাজার পার হয়ে গেছে আচ্ছা চার হাজার মানে ছয় চল্লিশশো কিলো চলা অরিজিনাল চলা জেনুইন চলে এক কিলো কমানো হয় নাই ঠিক আছে মালিকানা চেঞ্জ হয় এই বাইকটির দাম আসবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই বাইক এই বাইক ঠিক আছে তো মোটামুটি চারটি বাইক কিন্তু দেখানো হলো প্রতিটা বাইক কি আছে অন টেস্ট ঠিক আছে এরপরে দেখেন ডাবল রিক্স এই বাইকটি আপডেট মডেল এখনকার আপডেট মডেল দেখতে পাচ্ছেন এটাও নাম্বার ছাড়া সারা বাংলাদেশে যে কোনো বিআটটির মাধ্যমে নাম্বার করে দেবে আপনি মূল মালিক বানিয়ে দেবে ফার্স্ট মালিক বানিয়ে দেব ঠিক আছে মালিকানা চেঞ্জ সহ এই বাইকটি কিন্তু এখনকার আপডেট মডেল গোলো সিপ ব্লু দেখতে পাচ্ছেন একদম এ ক্লাস এই বাইকটি চলা দেখেন দুইটি চাবিও আছে তারপরে চলাটা দেখেন সতেরোশো সাতচল্লিশ জিনিন জিন চলা অরিজিনাল চলা এক কিলো এখান থেকে কমানো হয় নাই ঠিক আছে বাইকটির দাম আসবে এক লক্ষ ষাট হাজার টাকা একদম এক লক্ষ ষাট হাজার টাকা একদম কোনো দরদাম করা চলবে না এরপরে এই বাইকটি দেখেন এটা ডাবল রিক্স দেখেন টায়ারের রং পর্যন্ত আছে একদম এ ক্লাস কালো লাল ঠিক আছে একদম শোরুম কন্ডিশন এই বাইকটি আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে গাড়িটি কেমন দেখেন এটাও নাম্বার ছাড়া টেস্ট আপনারা নিজ নামে না করে নিতে পারবেন এবং মালিকানা চেঞ্জ আমরা এখান থেকে করে দেব একদম ফুল ফ্রেশ এবং কালো কিসকিশের বাইক দেখতে পাচ্ছেন একদম নতুন ঠিক আছে দেখেন এর সব কিছুই নতুন তো এই বাইকটি চলা অরিজিনাল চলা জেনুইন চলা এক কিলো এখান থেকে কমানো হয় নাই সাতচল্লিশশো কিলো ঠিক আছে সাতচল্লিশশো কিলো বাইকটি চলা দেখেন না চুয়াল্লিশশো কিলো চুয়াল্লিশশো তেহাত্তর কিলো গাড়িটি চলা তো চুয়াল্লিশশো তেহাত্তর কিলো গাড়িটি চলা অর্থাৎ চার হাজার চারশো তেহাত্তর কিলো গাড়িটি অরিজিনাল চলা জেনিউন চলা ঠিক আছে দেখেন তো এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ দাম আসবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম কোনো দরাদম করা চলবে না একদম ঠিক আছে এর এরপরে মাত্র এক মাস বয়স এই বাইকটি দেখতে পাচ্ছেন টায়ার টায়ারটা দেখেন তো কিছুই বলবো না এক মাসের বাইক গাড়ি চলা কেমন হবে আপনাদের কিন্তু অজানা নেই মাত্র এক মাস কয়েকদিন পার হয়েছে বাইকটি চলা কোনো জায়গার দাগ নাই স্পট নাই একদম নিখোঁত এই সাইডে টায়ারটা দেখেন এক মাসের বাইক টায়ার কেমন থাকবে আপনাদের কিন্তু দেখাইতেছি দেখেন তো শোরুমের থেকে কোনো অংশ কম আছে এখানে দেখেন তো এটাও নাম্বার ছাড়া ওয়ান টেস্ট যেহেতু চলাও কম মাত্র দুই হাজার চলা আর গাড়িটে আউটসাইডে বিন্দু পরিমাণ দাগ নেই স্কেচ নেই কোনো সমস্যা নেই দুইটি চাবিও আছে দেখেন একুশ কিলো গাড়িটি চলা একুশ কিলো গাড়িটি চলা ইঞ্জিন দেখেন ঠিক আছে তো এই বাইকটি দেখেন শোরুম কন্ডিশন তো এই বাইকটি এখন দামি আসবে এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ কোনো দরাদুম করা করতে পারবেন না এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দেখেন এরপরে সিবি হর্নেট এটা ডাবল রিস্ক দুই বছরের জন্য টাকা মানে ব্যাঙ্কড করা আছে ব্যাঙ্ক রিসিভ আছে দুই বছরের জন্য রেজিস্ট্রেশন ফি আলাদা দিতে হবে না আপনারা এর মধ্যেই এই টাকা দিয়েই বা এই রিসিভ দিয়েই করতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে এই বাইকটি চলা চার হাজার প্লাস চার হাজার প্লাস এটা মিটার গ্যারান্টি নিয়ে হালকা কিছু কমাইতে পারে তবে বেশি চলেও নয় আট দশ হাজারের মধ্যেই সীমাবদ্ধ মনে হয় ছিল আমার জানা মতে দেখেন টায়ার অনেক সুন্দর আছে ঠিক আছে তো বাইকটি মালিকানা চেঞ্জ সহ দাম আসবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক দাম ব্যাং সহ মানে দুই বছরের জন্য রেজিস্ট্রেশনে ফি জমা দেওয়া রিসিপ্ট সহ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক দাম আসবে ডাবল ড্রিক্ক সিবিএস ব্রেক ঠিক আছে এরপরে হিরো স্প্লেন্ডার আই এই বাইকটি দেখেন একদম ব্র্যান্ড নিউ এটা নাম্বার সারা ওয়ানটেজ সারা বাংলাদেশে যে কোনো বিআরটির মাধ্যমে নাম্বার খুলে দিতে আর আপনাকে আমরা মূল মালিক বানিয়ে দেবো ফার্স্ট মালিক বানিয়ে দেবো মালিকানা তিনশো এই বাইকটি অনলি চলা একুশ কিলো দেখেন আই এই সেই আইবিএস দেখেন ঠিক আছে তো আই বিএস সেলফি স্টার যারা বয়স্ক লোক আছেন তাদের জন্য এই বাইকটি পারফেক্ট এবং ছোটো না বড়ো না তেলে খুবই সাশ্রয় তো এই বাইকটি দুইটি চাবিও আছে দেখেন মাত্র দাম আসবে বিরাশি হাজার টাকা দান আরও দুই হাজার টাকা কমে দিলে মাত্র আশি হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এরপরে মাত্র পাঁচ মাস বয়সের বাইক টিভিএস স্ট্রাইকার দুই হাজার বাইশের মডেল দুই হাজার তিন মাস চার মাসে কেনাকিটা কেনা মাত্র চার থেকে পাঁচ মাস বয়স এই বাইকটি চলা অরিজিনাল চলা তো রিমোট কন্ট্রোল বাইক তো এই বাইকটি একুশের সালে বাইকগুলো আমরা কিন্তু এক প্রায় এক লাখটা পেচ্ছি আটানব্বই পেয়েছি এক লাখ ছয় হাজারও এটা কিন্তু বাইশের মডেল বাইশের মডেল বাইশই গাড়িটি কেনা মাত্র চার থেকে পাঁচ মাস বয়স গাড়িটি চলা দেখান একদম কম চলা পনেরোশো কিলো সম্ভবত পনেরোশো একানব্বই কিলো গাড়িটি চলা রিমোট কন্ট্রোল দুইটি চাবি ক্যান ইনটেক দুইটি চাবি কিন্তু আছে এবং রিমোট রিমোটও আছে তো এই বাইকটি একদম শোরুম কন্ডিশন বাইক দুই হাজার বাইশের মডেল বাইক আপনারা জানেন দেখেন টায়ারের কোয়ালিটি দেখেন একদম নিখুঁত টায়ার ঠিক আছে দেখেন টায়ার দেখলেই বুঝবেন যে গাড়িটা আসলে চল কত চলা আউটসাইডে বিন্দু পরিমাণ কোনো দাগ নেই স্কিজ নেই তো বাইকটির দাম আসবে এক লক্ষ পাঁচ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পাঁচ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ নাম্বার ছাড়া লাইসেন্স ছাড়া পরে আঠারো সালের বাইক এই বাইকটি ওয়ান টেস্ট সারা বাংলাদেশে যে কোনো মাধ্যমে নাম্বার করে নিতে পারেন প্রতিটা গাড়ি কিন্তু ওয়ান টেস্ট তো এই বাইকটি আঠারো সালের বাইক দুই হাজার সাল এবং চার গিয়ারের বাইক কালো ভিতরে দেখেন বেগুন স্টিকার সকাল সন্ধ্যা কালার বলে বাইকটি ছয় হাজার মিটার আছে তো অ্যানালগ মিটার আমি গ্যারান্টি দিতে পারবো না তো এই বাইকটি আউটসাইডে কোনো ধরনের দাগ নেই স্কেচ নেই একদম ফুল ফ্রেশ এই বাইকটির দাম আসবে মাত্র আশি হাজার টাকা একদম কোনো করে চলবে না মালিকেনা চেঞ্জ সহ পঁচাশি হাজার টাকা রেট দেওয়া আছে তো পাঁচ হাজার টাকা আমরা ডিসকাউন্ট করে দেবো যেহেতু তেলের দাম বেশি এরপরে দুই হাজার মডেল একদম এ ক্যালাস বাইক নাম্বার ছাড়া টেস্ট সারা বাংলাদেশে যে কোনো ব্যাটারির মাধ্যমে নাম্বার করে নিতে এটা পুরা গাড়ি কিন্তু পানি স্টিকার মারা আছে যার কারণে গাড়িটা একদম নিখুঁত কালার আছে এবং নিখুঁত আছে সব দিক দিয়ে নিখুঁত কালারের দিক দিয়ে নিখুঁত এবং রঙের দিক দিয়ে নিখুঁত এবং বডিতে কোনো ধরনের দাগ নেই স্কেজ নেই মোবাইল রাখার জন্য একটা স্টানও আছে ঠিক আছে মোবাইল রাখবেন এবং চালাবেন কোনো কথা হবে না এই তো এই বাইকটি চলা দেখেন আচ্ছা এই ব্যাটারি মনে হয় ডাউন হয়ে গেছে একটা ব্যাটারি লাগবে তো এই বাইকটি বেশি চলে নাই হয়তো পাঁচ ছয় হাজার টাকা পাঁচ ছয় হাজার চলছে এর চেয়ে বেশি না তো দুই হাজার উনিশ সালের বাইক এবং একশো ষাট সিসি বাইক ব্লু কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাইক এই বাইকটি দাম আসবে অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা একদম এক লক্ষ পনেরো হাজার টাকা একদম মালিকানা চেঞ্জ সহ ঠিক আছে এরপরে দেখেন ওয়ান থার্টি ফাইভ যারা খুঁজতেছেন এটা হাফ জমা অর্থাৎ কিস্তি নাম্বার এটা দুই বছরের জন্য নাম্বার করা আছে ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছুই আছে তো এটাও কালো ব্লু বাইক অনেক সুন্দর আছে তো এই বাইকটি মিটার আছে ষোলো হাজার এটা অ্যানালক মিটার কোনো গ্যারান্টি নেই তবে হাইডোলিক আছে সামনে এবং পিছনে সামনে কোনো জায়গার দাগ নেই স্কেচ নেই একদম ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন তো এই বাইকটির দাম আসবে এক লক্ষ একদম দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকাগুলো বাইকটি দেওয়া যাবে একদম কোনো দরকার চলবে না ঠিক আছে তো আজকে আমার এই শোরুমে যেগুলো বাইক ছিল প্রতিটা বাইক কিন্তু ওয়ান টেস হ্যাঁ আপনারা মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন নিজ নামে এবং আমরা এখান থেকে দায়িত্ব করে নেব তো আর এক শোরুমে যেগুলো বাইক আছে সেগুলো আমরা বা এখনই আমি দেখানোর চেষ্টা করবো আপনারা ধৈর্য করে পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে ভালো থাকুন হ্যান হিরো ইগ্নটর এই বাইকটি একদম ব্র্যান্ড নিউ মাত্র চার মাস থেকে পাঁচ মাস সম্ভবত বয়স একদম নতুন চলছে সতেরো আঠারোশো কিলো আর এই বাইকটি সবচেয়ে বড়ো কথা হচ্ছে একদম নতুন নেওয়া আর এই রেটে নেওয়া কিন্তু একই কথা আমি ঘুরে ঘুরে সব কিছুই দেখাতেছেন যাতে করে আপনাদের কোনো জায়গা না দেখলেও দেখার মতো হয়ে যায় এরকম ভাবে দেখেন টায়ারটা দেখেন একদম শোরুম কন্ডিশন টায়ার যদিও ময়লা পরে আছে। এরপরে সিগন্যাল লাইট থেকে নিয়ে যে হ্যান্ডেল লুকিং গ্লাস বিন্দু পরিমাণ দাগ নেই স্কেচ নেই এটা কিন্তু আইবিএস এখনকার আপডেট মানে দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল এবং নাম্বার ছাড়া লাইসেন্স ছাড়া লাইসেন্স আলাদাভাবে করতে হবে আমরা শুধু এই বাইকটি ওয়ান ওয়ান টেস্ট অবস্থায় আছে আপনাদের নিজ নামে আমরা করে দেব মালিকানা চেঞ্জের চেন্সের মাধ্যমে আপনাকে ফার্স্ট মালিক বানিয়ে দেবো ঠিক আছে তো যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে দেখেন কোনো জায়গার দাগ স্কেচ একদমই নেই একদম ব্রান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ দুই হাজার বাইশের মডেল তো বাইশের মডেল হলে চলতি বছরের মডেল হলে গাড়িটা কেমন থাকবে এটা কিন্তু আপনাদের জানা নাই দুইটির চাবি কিন্তু ইনটেক গাড়ি সাতকার গাড়ির চাবি একদম ইনটেক ঠিক আছে তো দুই হাজার বাইশের মডেল গাড়ি হিসেবে একদম নতুন হবে এটি কিন্তু স্বাভাবিক বেস আপনারা জানেন দেখেন কালারের দিক দিয়ে একদম কত সুন্দর এর আগে একটা বাইক ছিল কালো কালার আপনারা দেখতে পাচ্ছেন দেখছিলেন তো বাইকটি কিন্তু এক লাখ ছয় হাজার রেট দেওয়া ছিল এক লাখ পাঁচ হাজার বিক্রি হয়ে গেছে তো এটাও কিন্তু তার তারপরের মডেল এটা অর্থাৎ বয়সের দিক দিয়েও কম চলার দিক দিয়েও কম ঠিক আছে তো বাইকটির প্রাইজ আসবো নাম পরিবর্তন সহ একদম এক লক্ষ পাঁচ হাজার টাকা একদম এক লক্ষ পাঁচ হাজার টাকা ঠিক আছে এরপরে দেখছেন পালসার এনএস ডাবল ডিস্স এবিএস এই এই বাইকটি কিন্তু নাম্বার করা অর্থাৎ নাম্বারের জন্য রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া আছে এটা কিন্তু আপডেট মডেল নিউ মডেল এবং এখনকার বর্তমান মডেল ঠিক আছে গাড়ি একদম শোরুম কন্ডিশনে কিন্তু আছে এটা দুই বছরের জন্য রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া আছে আলাদাভাবে কোনো কিছুই করতে হবে না আপনি এই রিসিপ্ট দিয়ে আপনারা যে কোনো বিআইটির মাধ্যমে নাম্বার করে নিতে পারবেন ঠিক আছে আপনি নিজ নামে আমরা মালিকানা চেঞ্জ করে দিব এই গাড়িটির শোরুম কাগজ যেটা আছে শোরুম কাগজ যেটা আছে সেটা আপনার নিজ নামে হবে আর শোরুমের কাগজ যার নামে হবে তার নামেই রেজিস্ট্রেশন প্লেট এবং স্মার্ট কার্ড কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এই বাইকটি একদম নতুন তো এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ দাম আসবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ দাম আসবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা ঠিক আছে এরপরে দেখেন একদম ব্র্যান্ড নিউ এটা মাত্র দেড় মাস বয়স হ্যাঁ পনেরোশো কিলো চলা ম্যাট্রো প্লাস হাইডলিক সামনে হাইডলিক আছে কিন্তু টায়ার দেখলেই বুঝতে পারছেন যে একদম শোরুম কন্ডিশন টায়ার দুইটি টায়ার একদম ব্রান্ড নিউ কারণ বয়সই দেড় মাস আর দেড় হাজার চলা এটার কিন্তু দেখার কিছুই নেই তারপরেও দেখা মেট্রো প্লাস হাইড্রলিক পনেরোশো কিলো চলা তো এই বাইকটি দাম আসবে যেহেতু বয়স কম চলাও কম দেড় মাস বয়স দেড় হাজার চলা বা এক হাজার পাঁচশো কিলো চলা সেহেতু দাম আসবে একদম পঁচানব্বই হাজার টাকা একদম পঁচানব্বই হাজার টাকা ঠিক আছে কারণ এত নতুন বাইক সচরাচর সচরাচরণে পাওয়া যায় না ঠিক আছে এরপরে দেখেন হন্ডা এক্স বেলেট দুই হাজার একুশের শেষের মডেল মাত্র দশ মাস বয়স মাত্র দশ মাস বয়স এক্স এক্সবেলেট এটাও ব্রান্ড নিউ মাত্র চড়া পঁচিশশো কিলো দুইটি চাবিও আছে একদম ইনটেক চাবি এবং কালারের দিক দিয়ে একদম একশো একশো এবং ব্রান্ড নিউ একদম নিউ কোনো ধরনের দাগ নাই স্কেচ নাই একদম ব্রান্ড নিউ এই বাইকটি দেখেন কোয়ালিটি দেখেন তো এই বাইকটি শোরুম থেকে নেওয়া আর এটা নেওয়া কোনো পার্থক্য নেই একদম সরম কন্ডিশন কালোর ভিতরে লাল স্টিকার একদম চমৎকার কালার ঠিক আছে দেখেন লুকিং গ্লাস আছে কিন্তু লুকিং গ্লাস আমার লেগে দিব কোনো সমস্যা নেই লুকিং গ্লাস গাড়ির সাথেই আছে তো এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ দাম আসবে এক লক্ষ সাতান্ন হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ দাম আসবে এক লক্ষ সাতান্ন হাজার টাকা মাত্র দশ মাস বয়স পঁচিশশে কিলো অরিজিনাল চলা জিনিয়িন চলা এক কিলো কিন্তু কমানো হয় নাই হ্যাঁ এক কিলো কমানো হয় নাই ঠিক আছে দাম আসবে এক লক্ষ সাতান্ন হাজার টাকা মাত্র দশ মাস বয়সের বাইক টিভিএস রাইডার এটাও আপডেট মডেল এখনকার মডেল আপনারা জানেন এই বাইকটি অল্প দিন হলেও চলে আসছে মার্কেটে তো এই বাইকটি নেওয়া শোরুম থেকে নেওয়া একই কথা দেখেন গাড়ির কোয়ালিটি দেখলে আপনারা বুঝবেন দেখেন কি সুন্দর বাইক এবং কী কালার মনে হচ্ছে শোরুম থেকে এই মাত্র বের করা হয়েছে দেখেন টায়ারের দিক দিয়ে শোরুম থেকে এই মাত্র বের করা হয়েছে আমার কাছে এটাই মনে হচ্ছে আপনাদের কাছে কী মনে হচ্ছে জানি না দেখেন চার মাস বয়স বাইশশো কিলো জেনুইন চলা অরিজিনাল চলা বাইশশো কিলো তো বাইশশো কিলো অরিজিনাল চলা জেনুইন চলার বাইক কেমন হবে আপনারা কিন্তু অজানা নেই একদম ব্র্যান্ড নিউ হবে এটাই স্বাভাবিক তো বাইকটির দাম আসবে মালিকানা সহ এক লক্ষ ছত্রিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এরপরে দেখেন আট এটা আপডেট মডেল এখন দুই বছরের জন্য ব্যাংডাপ করা আছে দেখেন দুই বছরের জন্য ব্যাংকড আপ করা আছে এটা দুই বছরে দশ হাজার দুইশো টাকা না বারো হাজার টাকা মতন সামথিং জমা দেওয়া আছে এই রেজিস্ট্রেশনের স্লিপ দিয়েই আপনারা যে কোনো বিআরটিএ নাম্বার করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই গাড়িটির যে শোরুম কাগজ আছে এই শোরুম কাগজ আমরা মালিকানা চেঞ্জ করে দিয়ে আপনাকে মূল মালিক বানিয়ে দেবো এখন গাড়িটির বডিদের দেখেন কত চমৎকার এবং নীল কালার বাইক একশো একশো বাইক আছে দেখেন কোনো সমস্যা নেই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি নিজে বলবো যে বাইকটি একদম শোরুম কন্ডিশনে আছে দেখেন টায়ার থেকে নিয়ে যাবতো জিনিস একদম শোরুম কন্ডিশন তো রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া সহ মালিকানা চেঞ্জ সহ দাম আসবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিরাশি হাজারটে দামের গাড়ি পায়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিরাশি হাজার টাকা কীভাবে হলো ব্যাঙ্ক রিসিপ্ট সহ ঠিক আছে এরপরে দেখেন এটা হিরো পেশান প্রো এটার বয়স কিন্তু আরও কম মাত্র তিন মাস বয়স দুই হাজার বাইশের পাঁচ মাসে সম্ভবত গাড়িটি কেনা পাঁচ মাস পাঁচ মাসে হলে আট সাত আট চলতেছে মাত্র দুই তিন মাস মতো বয়স বাইক বাইকটির বয়স তো দুই হাজার বাইশের মডেল এবং দুই হাজার বাইশে পাঁচ মাসে গাড়িটি কিনে কেনা হয়েছে দেখেন টায়ার একদম শোরুম কন্ডিশন টায়ার এতে কোনো সন্দেহ নেই এবং আউটসাইড দিক দিয়ে একদম সরম বরোবার যদি না হয় তাহলে আপনাকে গাড়ি নিতে হবে না একদম আউটসাইড একদম সরম বরোবার কোনো সমস্যা নেই এটা অন্তে সারা বাংলাদেশে যে কোনো বিআরটির মাধ্যমে আপনারা মালিকানা চেঞ্জ করে বিআরটির মাধ্যমে নাম্বার করে নিতে পারবেন আলাদাভাবে লাইসেন্স করতে হবে এটা কিন্তু লাইসেন্স ছাড়া তো লাইসেন্সের জন্য আপনারা দশ হাজার দুইশো টাকা এবং বিআরটি খরচ দুই হাজার এই মাঠ বারো হাজার দুইশো থেকে বারো হাজার পাঁচশো টাকা খরচ হতে পারে লাইসেন্সের জন্য আর আমরা এখান থেকে মালিকানা চেঞ্জ করে দিব সেটা হচ্ছে এই বাইকটির যে শোরুম কাগজ আছে এই কাগজগুলো আপনারা মালিকানা চেঞ্জের মাধ্যমে আপনারা মালিক হয়ে যাবেন ঠিক আছে এই দায়িত্বটা আমাদের মানে মালিকানা সরম কাগজগুলো মালিকানা পরিবর্তন করে দিব অনেকে খালি ভুল বোঝেন নাম্বার নাম্বার শুধু মালিকানা চেঞ্জ বলতে মানে অনেকে বোঝেন যে নাম্বার নাম্বার না নাম্বারের কথা হয় না এখানে মালিকানা চেঞ্জ বলতে বোঝাচ্ছি যে এই বাইকটির যে শোরুম কাগজ আছে সেই শোরুমের কাগজের একজনের নামে আছে কিন্তু তার নাম থেকে ট্রান্সফার করে আপনার নামে করে দেব এটাকে বলা হয় মালিকানা চেঞ্জ ঠিক আছে তো বাইকটি দেখার কিছুই নেই মাত্র তিন মাস বয়স এবং দুই হাজার চলা এখান থেকে এক কিলো কিন্তু কমানো হয় না এই অরিজিনাল চলা দুই হাজার অরিজিনাল চলা দুই হাজার ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং এখনকার আপডেট মডেল তো বাইশে বাইশ সালের পাঁচ মাসে গাড়িটি কেনা এটা আট চলতেছে তার মানে দুই আড়াই মাস বয়স হয়েছে ঠিক আছে তো এই বাইকটি দেখেন কালারের দিক দিয়ে এবং সব দিক দিয়ে একশো একশো আছে কিন্তু একদম সরম কন্ডিশন তো বাইকটির দাম আসবে মাত্র বিরাশি হাজার টাকা এক দাম কোনো দরাদম করা চলবে না এই দামে যারা নেবেন তারাই ফোন দিবেন বিরাশি হাজার টাকা ঠিক আছে ডাবল লিক্স পালসার এরপরে দেখাবো দেখেন ডাবল লিক্স পালসার এটাও কিন্তু ব্রান্ড নিউ একশো একশি বাইক আছে হান্ড্রেডে হান্ড্রেডে একদম শোরুম কন্ডিশন দেখেন টায়ারের রং পর্যন্ত ওঠে নাই তো এই বাইকটি কালো ভেতরে লাল স্টিকার একদম চমৎকার বাইক এবং নিখুঁত বাইক একদম সরম কন্ডিশন বাইক কোনো জায়গায় দাগ নেই স্কিজ নেই এটা ওয়ান টেস্ট সারা বাংলাদেশে যে কোনো বিআইটির মাধ্যমে আপনারা নাম্বার করে নিতে পারবেন লাইসেন্স করে নিতে পারবেন আমরা শোরুমের মাধ্যমে মালিকানা চেঞ্জ করে দেবো এই গাড়িটির শোরুম কাগজগুলো ঠিক আছে এত তো চলা সাতচল্লিশশো জিনিয়ন চলা অরিজিনাল চলা এক কিলো এখান থেকে কমানো হয়নি তো বাইকটির দাম আসবে মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ সাতান্ন হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ দাম আসবে এক লক্ষ সাতান্ন হাজার টাকা ঠিক আছে মালিকানা চেন সহ দাম আসবে এক লক্ষ সাতান্ন হাজার টাকা এরপরে দেখেন পালসার উনিশের মডেল একটি বাইক এটাও নাম্বার ছাড়া ওয়ান ডে ছাড়া লাইসেন্স ছাড়া লাইসেন্স আলাদাভাবে করে নিতে হবে আপনাদেরকে আমরা এখান থেকে এই শোরুমের কাগজগুলো মালিকানা পরিবর্তন করে দেব এই শোরুমের মাধ্যমে তো এই বাইকটি আপনি ফার্স্ট মালিক হবেন এবং আপনি প্রথম মালিক হবেন এই বাইকটি কিন্তু একদম ব্র্যান্ড নিউ ইনটেক ইঞ্জিন ইঞ্জিন প্যাকেট ইঞ্জিনের গ্রান্টার আছে গ্যারান্টি আছে ইঞ্জিনের গ্যারান্টার আমি নিজেই এবং এই বাইকটি একদম শোরুম কন্ডিশনেও কিন্তু আছে যদিও এর আগের মডেল বাইকটি দেখেন একদম নতুন তো এই বাইকটির দাম আসবে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দাম আসবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই বাইকটির দাম আসবে মালিকানা চেন সহ মালিকানা চেন সহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে হ্যাঁ বেশ এই বাইক এই শোরুমে যে বাইকটি দেখাবো প্রথমে সেটা হচ্ছে টিভিএস রয়্যাল প্লাস একদম রান নিউ এই বাইকটি শোরুম কন্ডিশনে কিন্তু আছে আমি প্রতিটা বাইক দেখাবো প্রায় দেখেন এই লাইনে পুরাটুকি রয়্যাল প্লাস এবং ডাইং বুলেট আছে তির চলা এটা ছয় হাজার চলা অরিজিনাল চলা ডিজিটাল মিটার এবং হাইড্রলিক আছে কিন্তু দেখেন হাইড্রলিক এবং ইয়া আছে সেলফি স্টার একদম রান নিউ কোনো ধরনের সমস্যা নেই পিছনে ব্যাক পলে পলিপন ওঠে নেয় কিন্তু তারা তাড়াহড়া করবো কারণ কারেন্ট চলে যাবে একদম নিখুঁত বাইক তো বাইকটি অনলি দাম আসবে আটচল্লিশ হাজার টাকা আগে প্রাইস দেওয়া ছিল পঁচপান্ন হাজার টাকা পাঁচ সাত হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে এই বাইকটি সেম কালার এটাও আটচল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এটা নাম্বার ছাড়া ওয়ানটেজ এই বাইকটি সেলফি সব সেম কোয়ালিটি ঠিক আছে এটা দুইটি এক কালার লাল কালার ঠিক আছে আটচল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ একদম কালো কালার যারা নেবেন তাদেরও একদম নিতে হবে আটচল্লিশ হাজার টাকা মালিকানা সহ দেখতেই পাচ্ছেন কালো কালার ওই দুইটা লাল কালার এটা কালো কালার কালো কালার দুইটা আছে দেখেন এটাও আটচল্লিশ হাজার টাকা একদম মালিকানা সহ পূর্বে প্রাইস ছিল পঁচপান্ন হাজার টাকা ঠিক আছে সেলফি স্টার হাইডোলিক এবং ডিজিটাল মিটার সব মিটার আছে ডিজিটাল তো রয়্যাল প্যালাস দুইটি কালো কালার এবং দুইটি লাল কালার যারা কালো কালার নেবেন আটচল্লিশ হাজার টাকা যারা লাল কালার নেবেন ওটাও আটচল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ ঠিক আছে লাল কালার ডাইং বুলেট এটাও আটচল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এ নাম্বার ছাড়া লাইসেন্স সারা লাইসেন্স আপনারা করে নিতে পারেন আমরা মালিকানা চেঞ্জ করে দেব ঠিক আছে এটা সেলফি স্টার এবং লাল কালার সেম আরেকটি বাইক কালো কালার এটা একটু দাম বেশি হবে দুই হাজারটা দাম বেশি আসবে এটা নাম্বার ছাড়া ওয়ানটে সারা বাংলাদেশে যে কোনো বিআটি নাম্বার করে দেবেন এই বাইকটির দাম আসবে অনলি পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে অনলি পঞ্চাশ হাজার টাকা তো ওস গতকাল না পরশু দিন দিয়েছিলাম এই বাইকগুলো দাম ছিল পঁচপান্ন হাজার টাকা করে আজকে আমি তেল বৃদ্ধি পাওয়ার কারণে সাত হাজার টাকা আমি ডিসকাউন্ট করে দিয়েছি যেহেতু তেলের দাম বেশি গাড়ির দাম কমাই দিলাম ঠিক আছে দেখেন রোড মাস্টার দেখতে পাচ্ছেন রোড মাস্টার অনেক সুন্দর বাইক আমি নিজে ইউজ করছি নিজে চালাইতেছি এই বাইকটি একদম সেলফি স্টার আছে এবং ডিজিটাল মিটার দুইটি চাবি আছে অনেক সুন্দর আছে যারা রোড মাস্টার কিনতে চান নাম্বার ছাড়া অন্টেস নিজের নামে নাম্বার করার জন্য তারা এই বাইকটি নিতে পারেন ব্লু কালার দেখতে পাচ্ছেন নিখুঁত বাইক কোনো ধরনের দাগ নাই স্কেচ নেই একদম ফুল ফ্রেশ এই বাইকটি দুইটি চাবিও আছে তো এই বাইকটির দাম আসবে অনলি ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা রোড মাস্টার সেলফি স্টার গাড়ি পাওয়া যাচ্ছেন আর দুই হাজার উনিশের না বিশের মডেল এটা নতুন গাড়ি ঠিক আছে এরপরে দেখেন ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্ক পালসার আজকে কালেকশন করা হয়েছে এটা দুই হাজার আঠারো উনিশের মডেল আগের দেখেন একদম কালো কিসকিশা এটাও শোরুম কন্ডিশনই আছে কিন্তু একদম নতুন বাইক অনেক সুন্দর আছে টায়ারও অনেক সুন্দর আছে দেখেন ডাবল ডিস্ক একদম সস্তায় দামি দিয়ে দেব দেখেন নাম্বার সারা ওয়ান দেশ সারা বাংলাদেশে যে কোনো বিআরটির মাধ্যমে নাম্বার করে দিতে পারেন তো বাইকটির দাম আসবে অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ ঠিক আছে এরপরে দেখেন আট টিয়ার দুই হাজার আঠারো উনিশের মডেল এটা একশো ষাট সিসি এই বাইকটি একদম নিখুঁত আছে দেখেন কালারের দিক দিয়ে একদম ফুল ফ্রেশ সাইডে আমি দেখাতেছি অরিজিনাল টায়ার এবং অরিজিনাল সব কিছুই আছে কোনো রঙের টাচ নেই বিন্দু পরিমাণে কিন্তু রঙের টাচ নেই একদম নিখুঁত বাইক ঠিক আছে দেখেন তো বাইকটির দাম আসবে এক লক্ষ দশ হাজার টাকা একদম মালিকানা সহ এক লক্ষ দশ হাজার টাকা একদম মালিকানা সহ ঠিক আছে এরপরে দেখেন ওয়ান থার্টি ফাইভ লাল কালার এটা চার বছর জন্য নাম্বার করা এই বাইকটি চার বছর জন্য নাম্বার করা আছে এবং হাইডোলিক আছে লাল কালার এই বাইকটির দাম আসবে নব্বই হাজার টাকা মালিকানা পরিবর্তন করা দরকার নেই এটা শুধু এভিডিভিট করতে হবে বা এভিডিভিট আমরা করে দেবো ঠিক আছে এরপরে ফুল টাকা আজীবন নাম্বার কমপ্লিট নাম্বার ডিজিটাল নাম্বার দেখতে পাচ্ছেন চার গিয়ারের গাড়ি হান্ড্রেড সিসি বাইক ডিসকভার হানড্রেড এই বাইকটি অনেক সুন্দর আছে অনেক ভালো আছে দেখেন অনেক সুন্দর অনেক ভালো এটা আজীবন নাম্বার কমপ্লিট নাম্বার তো এই বাইকটির দাম আসবে তিরাশি হাজার টাকা একদম তিরাশি হাজার টাকা এরপরে দুই হাজার একুশের শেষের একটি মডেল এটা লাইসেন্সের জন্য টাকা জমা দেওয়া আছে ব্যাঙ্কড্রাফ করা আছে এটা এই ব্যাংকড্রাফ দিয়ে আপনারা যে কোনো বিএ এর মাধ্যমে নাম্বার করে নিতে পারবেন তো এই বাইকটি মেট্রোপ্লাস দুই হাজার একুশের শেষের মডেল দুই হাজার বাইশেই ধরা যায় তো আপনারা নিজ নামে আপনারা নাম্বার করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না বাইকটি চলা অরিজিনাল চলা সম্ভবত তিন হাজার তিন হাজার অরিজিনাল চলা হুম কিলো জেনিউন চলা একদম রান নিউ এই বাইকটি প্লাস একশো দশ সিসি ঠিক আছে বাইকটির দাম আসবে বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই হাজার টাকা তারপরে আগের মডেল যারা টোয়েন্টি ফাইভ নিতে চান সেলফি স্টার কমপ্লিট নাম্বার আজীবন নাম্বার ফুল টাকা নাম্বার এই বাইকটিও কিন্তু অনেক সুন্দর আছে অরিজিনাল কালার দেখেন একদম সব কিছু অরিজিনাল কালার অরিজিনাল স্টিকার এই স্টিকারগুলো অরিজিনাল ফার্স্ট মালিকের বাইক একদম অনেক সুন্দর আছে তো এই বাইকটির দাম আসবে মাত্র বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকাগুলো বাইকটি দেওয়া যাবে ঠিক আছে চিতা যারা নেবেন কম দামের মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার এই চিতা সেলফি স্টার এখনকার আপডেট মডেল ঠিক আছে সময়ের কারণে আমি একটু হালকা দেখানোর চেষ্টা করতেছি বিস্তারিত মোবাইলে দেখাবেন ঠিক আছে মাত চিতা অর্থাৎ চিতা রানা রানার চিতা এখনকার আপডেট মডেল নিউ মডেল এই বাইকটি মাত্র চল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এরপরে মাত্র চল্লিশ হাজার টাকা ব্যাংডাপ করা ম্যাট টো হানড্রেড পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা দুই বছরের জন্য ব্যাংডাপ করা আছে দেখেন এবং এটা হচ্ছে টিভিএস ম্যাট টু হানড্রেড ঠিক আছে টিভিএস ম্যাট টু এই বাইকটি মোটামুটি ভালোই আছে দেখেন কালো কালার কালো ভিতরে ব্লু স্টিকার মাত্র চল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ দুই বছরের রেজিস্ট্রেশন ফি আপনারা বোনাস পেয়ে যাবেন ঠিক আছে ফ্রি পেয়ে যাবেন এরপরে ডাং এইটটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডায়ং এইটটি ফুল টাকার নাম্বার এ অনেক কোয়ালিটি সুন্দর আছে দেখতে পাচ্ছেন পুরা গাড়ি কিন্তু অনেক সুন্দর অনেক কোয়ালিটি ভালো আছে বগুড়া নাম্বার ফুল টাকার নাম্বার ঠিক আছে যারা কম পয়সায় গাড়ি কিনতে চান তারা এই গাড়ি নিতে পারেন ফিক্সড প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা একদম কোনো দরদ কোনো চলবে না ঠিক আছে এরপরে একশো ষাট সিসি আজকেই বাইকটি চলে আসলো দেখেন একশো ষাট সিসি ব্যাংকরা করা আছে ঘোড়া লোগো একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন বাইক এই বাইকটি নেওয়া শোরুম থেকে বাকি কথা দেখেন দুইটি চাবি এখন পর্যন্ত আছে দুইটি চাবি থেকে নিয়ে এর সব কিছু কিন্তু একদম নতুন দেখেন আজকেই চলে আসলো মানে বাইকটি আগে ছিল না কিন্তু নতুন কেনা হয়েছে তো এই বাইকটি দেখেন একদম ফুল ফ্রেশ শোরুম থেকে মনে হচ্ছে ক্যাবল বের করা হয়েছে কোনো জায়গার দাগ নেই স্কেচ নেই দেখেন দুইটি চাবি আছে বাইকটি চলা দেখাও তো বাইকটি চলা কত দেখেন চতুর সাইডটি হালকা দেখালাম একদম ফুল ফ্রেশ চোদ্দোশো চব্বিশ কিলো পয়েন্ট নয় চোদ্দোশো চব্বিশ কিলো পয়েন্ট নয় এটা মিটার আমি গ্যারান্টি দিতে পারতেছি কারণ এই মাত্রই কিনে নিয়ে আসলাম তবে আমার জানা মতে গাড়িটি মিটার দেখেন মিটারের সাথে টায়ারের মিল আছে চোদ্দোশো চলার বাইক কত নতুন এবং নিখুঁত দেখেন কত সুন্দর তো দুই বছরের জন্য কিন্তু আপনারা ব্যাঙ্ক রিসি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তুই বাইকটির দাম আসবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ মালিকানা চেঞ্জ সহ এবং ব্যাংডাপ সহ দুই বছরের জন্য দুই বছরের রেজিস্ট্রেশন ফিজ সহ দাম আসবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ঘোরার লোগো একটি বাইক ঠিক আছে এরপরে এক্সেল হান্ড্রেডের জন্য অনেকেই ফোন দিয়েছিলেন এই মাত্র নিয়ে আসা হয়েছে এক্সেল হান্ড্রেড দেখেন ব্লু কালার অনেক সুন্দর আছে মোটামুটি নাম্বার ছাড়া আপনারা মা নিজ এলাকায় নাম্বার করে নিতে পারবেন অথবা নাম্বার না করলে সমস্যা নেই এক্সেল হান্ড্রেড যারা বাজার গার্ড করতে চান তারা এই বাইকটি নিতে পারেন ঠিক আছে সামনে স্পেস অনেক সুন্দর আছে টাঙ্কিটাও অনেক সুন্দর দেখেন দাম আসবে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা দাম আসবে এই দেন টায়ারটাও অনেক সুন্দর ঠিক আছে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা আরেকটি বাইক স্কুটি রানার কাইট রানার কাইট এটাও চল্লিশ হাজার টাকা দাম এটা দেখেন এটা হলো স্কুটি বলে রানার স্কুটি নাম্বার সারা এই বাইকটির দাম আসবে অনলি চল্লিশ হাজার টাকা এরপরে দুই হাজার সতেরো আঠারো মডেল একটা ম্যাট্রো হান্ড্রেড অনেক সুন্দর নাম্বার সারা এটা সেলফি স্টার সামনে সেলফ আছে এবং গাড়িটি ফার্স্ট মালিকের আছে ওয়ানটেস অবস্থায় আছে আপনারা নাম পরিবর্তন করার সুযোগ আছে আপনারা নাম পরিবর্তন করে নিতে পারেন কোনো সমস্যা হবে না তো নাম্বার সারা অর্থাৎ লাইসেন্স ছাড়া গাড়িগুলো নিলে আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারেন দুইটি চাবিও আছে দেখেন দুইটি চাবি আছে এবং ছয় হাজার চলা এদের চাবি ছয় হাজার চলা তো তেয়ালে সাশ্রায় যারা গাড়ি নিতে চান এই বাইকটি নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা হলে বাইকটি দেওয়া যাবে সেলফি স্টার এবং দুই হাজার সতেরো আঠেরো মডেল বাইকটি কিন্তু অনেক সুন্দর আছে এবং নাম্বার ছাড়া চল পঁয়তাল্লিশ হাজার টাকা দামের আরেকটি বাইক দেখেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সিটি বক্সার এই বাইকটি মানে বাটা জুতার মতো অনেক চলছে এই বাইকটি খুবই নাম করে গেছে এই বাইকটি বাইকের জগতে বাজাজ বক্সার বাইকগুলো কিন্তু সবাই জানে নাম করে গেছে তো বাজাজ বক্সার এখন আমরা চালাই মাঝে মধ্যে ব্যবহার করি অনেক মজা খুবই চালাইতে মজা যদিও বয়স বেশি কিন্তু চালাইতে মজা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল ফ্রেশ বাইক পাই যাচ্ছেন ফুল টাকার নাম্বার ঠিক আছে আর একটি বাইক জাপানি সিডি হোন্ডা সিডি হোন্ডা অরিজিনাল কালার কোনো রঙ করা হয়নি দেখেন অরিজিনাল টাঙ্কি অরিজিনাল সাইড কভার হ্যাঁ ইঞ্জিন কোয়ালিটি অনেক সুন্দর আছে তো এই বাইকটি যারা নেবেন হরিনে বাচ্চা ফুল ট্যাকের নাম্বার বগরা নাম্বার এই সাইডটাও দেখাইতেছি দেখেন একদম ফুল ট্যাকের নাম্বার তো বাইকটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে দেওয়া যাবে একদম দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছে আজকে আজকের থেকে নিয়ে এটার আজকের ভিডিওর পূর্বে ভিডিও যে বলা হয়েছিল পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আজকের জন্য করে এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে দশ হাজার টাকা ডিসকাউন্ট মানে কি অনেক কিছু ঠিক আছে পঁয়ত্রিশ হাজারগুলি দেওয়া যাবে ভাই জানেন আগেও বলেছি এখনও বলতেছি যে বায়না দেওয়ার পরে গাড়ি নিতে হবে বাধ্যতামূলক বায়না দেওয়ার পরে গাড়িটা নেবেন না এরকম যেন না হয় প্রয়োজনে আপনি বায়না দিবেন না ঠিক আছে তো ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি